স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ শিরোনামে সারা দেশে শুরু হয়েছে প্রাণী সম্পদ প্রদর্শনী। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। সিলেটের বিভিন্ন উপজেলাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী 2023 অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলার ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে গোলাপগঞ্জ উপজেলার অর্ধশতাধিক শৌখিন ও পেশাদার খামারিরা তাদের পালিত পশু পাখি নিয়ে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, ফুলবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান হানিফ আহমদ, ঢাকা দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ জোনায়েদ কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডাক্তার কামরুল হাসান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডাক্তার মোহাম্মদ মারুফ হাসান। এই গোলাপগঞ্জে এই প্রাণী সম্পদ প্রদর্শনীর যে মেলা, এই মেলাটি অত্যন্ত চমৎকারভাবে এখানে আয়োজিত হচ্ছে। আমরা আশা করছি যে এটি প্রদর্শনের মাধ্যমে বিশেষ করে আমাদের এখানে গরু এবং ছাগল যেটি রয়েছে এটি দেখা এবং এদের যেই উন্নত জাতের প্রজাতি এখানে নিয়ে আসা হয়েছে সেটি দেখে অন্যান্য কৃষকগণ উদ্বুদ্ধ হবে এবং এটা প্রাণী সম্পদের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।